আমি বললাম অর্ডার হচ্ছে হায়েস্ট ডেরিভেটিভ, হায়েস্ট ডেরিভেটিভের যে অর্ডার সেটা হচ্ছে সেই ইকুয়েশনের অর্ডার। এখানে হচ্ছে একটা এক্সাম্পল ওয়ানে সবচেয়ে হায়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ডি কিউব এক্স ডি এক্স কিউব, এই জন্য এর অর্ডার হচ্ছে 3। আবার এক্সাম্পল টুতে সবচেয়ে হায়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এই জন্য অর্ডারটা হচ্ছে আপনার 2। এখন আসি আমরা ডিগ্রির কথায়। ডিগ্রিটা হচ্ছে হায়েস্ট যে ডেরিভেটিভটা থাকবে, হায়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা থাকবে তার যে পাওয়ার, হায়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা থাকবে তার যে পাওয়ার, অর্থাৎ পাওয়ার অফ দ্য হায়েস্ট ডেরিভেটিভ, এক কথায় পাওয়ার অফ দ্য হায়েস্ট ডেরিভেটিভ। তাহলে প্রথম ইকুয়েশনে দেখেন এখানে ম্যাম আসবে, ম্যাম ডিগ্রির, তারপরে ডিফারেন্সিয়াল, হ্যাঁ এগুলো হ্যাঁ কি? ডিগ্রি আসবে, ডিগ্রি আর অর্ডার আসবে ছোট কোশ্চেন হিসেবে, মার্কস বেশি তোলার অপশন এটা, জাস্ট অর্ডার আর ডিগ্রি লিখে দিতে হবে আর কিছু না। ম্যাম সেট থেকে তো হুবহু দুইটা ম্যাথ দিবেন ম্যাম, আর হলো দুইটা ম্যাথ হলো ম্যাম এই শিটের ভিতর থেকে থাকবে, কিন্তু ওই সংখ্যাগুলো চেঞ্জ থাকবে। শিটের ভেতর থেকে কিচ্ছু থাকবে না, ওই দুটো অঙ্কই টোটালি চেঞ্জ থাকবে, নিয়মের ভেতর থেকে থাকবে, নিয়ম এইটাই। আপনারা যে নিয়মগুলো শিখেছেন সেই নিয়মের মধ্যে থেকেই, যেমন ধরে আমি আপনাদেরকে হোমওয়ার্ক হঠাৎ করে করতে দেই না কিংবা একটা অঙ্ক করতে দেই না, এরকম থাকবে। আচ্ছা এখন দেখেন, দ্য ডিগ্রি ডিগ্রি হচ্ছে পাওয়ার অফ দ্য হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ, পাওয়ার অফ দ্য হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে? তা এখন হচ্ছে এই যে প্রথম এক্সাম্পল ওয়ান, এইটার হায়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ডি কিউব এক্স ডি এক্স কিউব, এর পাওয়ার কত, ডেরিভেটিভটার পাওয়ার কত? ওয়ান ওয়ান। তাহলে আমাদের ডিগ্রি ওয়ান। এক্সাম্পল টু এর ডেরিভেটিভ এর হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ এর পাওয়ার কত? ফোর ফোর, টাই এই জন্য ডিগ্রি 4। ওকে, আরো কিছু কোশ্চেন আমরা মানে আরো কিছু কোশ্চেন আমরা দেখি। যে এখানে দেখেন, এখানে যে এক্সাম্পল ওয়ানটা আছে, এখানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোনটা, ডি ফোর ওয়াই ডি এক্স ফোর না? জি ম্যাম। তা এখন এর পাওয়ার কত, 1। কিন্তু দেখেন ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার এর পাওয়ার 2 আছে, তাহলে এখন আমাকে বলেন তো ডিগ্রি কত হবে, ওয়ান 1 হবে। কারণ আমি বারবার বলে দিচ্ছি যে আপনার ডিগ্রি হচ্ছে পাওয়ার অফ দ্য হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ, যেটা হায়েস্ট অর্ডার থাকবে তার পাওয়ারটা হচ্ছে আপনার ডিগ্রি হবে। এন্ড কিছু ক্ষেত্রে ডিগ্রি ডিটারমাইন করা যায় না, তো সেটা সেটার কথাই যে, যেমন যদি কজ বা সাইন এগুলো কিছু থাকে বা লন থাকে, তাহলে সেই ইকুয়েশন গুলার যদি কজ সাইন এগুলা উঠানো না যায় তাহলে ডিগ্রি নির্ধারণ করা যায় না। যেমন এই কোশ্চেনটায়, এই কোশ্চেনটায় আপনার এটা পলিনোমিনিয়াল ইকুয়েশন না, পলিনোমিনিয়াল ইকুয়েশন হতে হলে সেখানে সাইন কস লন এগুলো থাকতে পারবে না। তো এই ইকুয়েশনটা পলিনোমিনিয়াল ইকুয়েশন না, যার জন্য এর ডিগ্রি ডিফাইন করা পসিবল না। আবার এর এই ইকুয়েশনটা যদি অর্ডার আর ডিগ্রি নিতে চান, এর অর্ডারটা হচ্ছে কত, 3, আর ডিগ্রি কত, 2। এই গেল অর্ডার আর ডিগ্রির কথাবার্তা। খুব সোজা থাকবে, আপনার ডিফাইন করা যায় না এরকম কোন কোশ্চেন ইকুয়েশন আমি দিব না, যে কোন ইকুয়েশন ডিফাইন করা যায় না। তবে এখানে এইটা আপনাকে শিখে রাখতে হবে, কারণ আমি দিলে এই ধরনের দেওয়ার পসিবিলিটি আছে। ওকে, এখানে দেখেন একটা, এখানে আপনার একটা ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বলা হলো ডিটারমাইন দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। আমার কোশ্চেনটাও যদি থাকে তাহলে এইভাবেই থাকবে, ডিটারমাইন দ্য অর্ডার এন্ড ডিগ্রি অফ দ্য ফলোয়িং ইকুয়েশন, তো এই কোশ্চেনটা আছে। আচ্ছা এই এইবার বলেন এর অর্ডার কত। ম্যাম বাম পাশে তো দুই দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটা হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ, অর্ডার জি ম্যাম, নির্ধারণ করতে কোনো কনফিউশন নাই, হায়েস্ট অর্ডার যেটা ডেরিভেটিভ সেটাই হচ্ছে আপনার অর্ডার। তাহলে অর্ডার তো হয়ে গেল, তাহলে এখন ডিগ্রি, ওয়ান এখন এইটাই তো সমস্যা ডিগ্রি নির্ধারণ করার ক্ষেত্রে, কি কারণে এই পাশে ফ্র্যাকশন আছে 5/3, তো এই ফ্র্যাকশনের একটা প্রভাব তো এর উপরে পড়বে, সেই জন্য আপনি এখান থেকে ডিগ্রি লিখতে পারবেন না, আপনাকে এই ফ্র্যাকশনটাকে ক্লিয়ার করতে হবে। তো ফ্র্যাকশন ক্লিয়ার করার জন্য কি হতে পারে, হরের মধ্যে যেটা থাকে হর, আমরা যদি সেই পাওয়ারটা নেই, আচ্ছা হ্যাঁ, হরের মধ্যে যদি সেই পাওয়ারটা নেই, মানে আফটার এলিমিনেটিং দ্য ফ্র্যাকশনাল পাওয়ার,
এলিমিনেট করার জন্য যা করতে হয়, তো এখানে এলিমিনেট করার জন্য দুই পাশে কিউব করতে হবে। দুই পাশে যদি কিউব করি, এখন বলেন ডিগ্রি কত? ম্যাম থ্রি, থ্রি, এটাই কথা। যদি আপনার ফ্রাকশন থাকে ডান পাশে, তাহলে আপনাকে এটা এই আপনাকে ফ্রাকশনাল যে পাওয়ারটা আছে এটাকে এলিমিনেট করতে হবে। ওকে ফাইন। এখানে আপনাকে আমি আরেকটা কোশ্চেন করতে চাই। ধরেন এখানে আমার এরকম আছে, ধরেন এই কোশ্চেনটায় 5/7 আছে, তাহলে সেক্ষেত্রে ডিগ্রি 7 দিয়ে কিন্তু পাওয়ার দিতে হবে, 7 টু দি পাওয়ার করতে হবে। ম্যাম এখানে বুঝলাম যে যদি লব আর হর অবস্থায় থাকে, ভগ্নাংশ অবস্থায় থাকে, তাহলে হরটা উপরে যাবে, মানে পাওয়ার যাবে, পাওয়ারটাই হবে ম্যাম ওটার। হ্যাঁ 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 এখানে মানে এখানে যদি ধরেন আপনার বাই এনি চান্স এই জায়গায় যদি হচ্ছে আপনার পাওয়ার থাকতো আরেকটা, ধরেন এখানে 2 আছে, ল্যাপটপটা স্লো কাজ করছে। ধরেন এইখানে আপনার 2 আছে, তাহলে ম্যাম ডিগ্রি কি 9 হইতো? এবার ম্যাম আমাকে বলো 9 কেন হবে? 2-এর পাওয়ার উপরে তো 7 হলে, 2-এর উপরে 7 হলে কত হয়? 49 ম্যাম, 9 হয়? পাওয়ার না ম্যাম সবসময় যোগ হয়। এই সেটা তো আপনার দুইটা যদি দুইটা ডেরিভেটিভ গুণ অবস্থায় থাকে, তাহলে আপনি এখন বলেন তো যে 2-এর উপর এই মানে আমি একটা কথা বলি, আপনারা বুঝতে বুঝতে পারছি পারবেন। ম্যাম, হ্যাঁ দাঁড়ান, বলে নেই তারপর, যেহেতু অনেকের সমস্যা হচ্ছে। ধরেন এখানে x² আছে, x² আছে, তার উপরে কিউব আছে, x² এর উপরে কিউব আছে, তাহলে আপনি সেটা কত বলবেন? বলেন এটা ইকুয়াল কত? x টু দি পাওয়ার 8 ম্যাম। কে 2 আর 3? স্যার এই যে 2 আর 3, এক্স স্কোয়ারের দুই উপরে আর তিন কিউব, আর 6 ম্যাম। 6, এটাই তো কথা, পাওয়ারের পর এখানে গুণ হবে। তাহলে এবার বলেন ওটা তাহলে 49, 49, 7। হ্যাঁ ম্যাডাম, মিস করে 14 আছে, 14। না ঠিক আছে, 14, 49 কই থেকে আসলো? আমি তো ভাবতেও পারলাম না। আচ্ছা যাই হোক, এরকম যদি না ম্যাডাম তাহলে ওইখানে আমি স্ক্যাটার, 7ই করছিলাম, তো 7 7 49 হিসাবে বলছিলাম আর কি, না না আমি সাত এখানে দুগুণে 2 তো 14 দিয়ে হবে। রাখছি। তাহলে হচ্ছে আপনার হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কি হবে এখানে? ইয়াস, মানে ডিগ্রিটা কি হবে এখানে? 14 ম্যাম, 14। 14 হবে, এইটাই হলো কথা। আপনাদের মাথায় রাখতে হবে ফ্রাকশন দূর করার পরে হায়েস্ট ডেরিভেটিভ এর উপরে যে পাওয়ারটা থাকবে সেটাই হবে আমার কি ডিগ্রি। ওকে ফাইন, অর্ডার ডিগ্রি কনফিউশন চলে গেল, এখান থেকে 3-4 মার্কস তো পাওয়াই যাবে। ওকে এবার আসি আমরা ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন শেখার আগে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে বানাতে হয় এটা নিয়ে পড়াশোনা করেছি একটা লেকচার শিট, সেটাই হচ্ছে এই লেকচার শিটটা। তার আগে আমরা হচ্ছে কনস্ট্যান্ট আর আরবিট্রারি কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য বুঝাইছিলাম, যে কনস্ট্যান্টের মান ফিক্সড হয়, আরবিট্রারি কনস্ট্যান্টের মান যে কোনো মান হতে পারে। যেমন কনস্ট্যান্ট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, আর আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে এ, বি, সি, ডি। কি হলো, কে এখানে ড্রয়িং করা শুরু করেছেন? আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে এ, বি, সি, ডি, যে ধরেন যেগুলোর মান যে কোনো মান হতে পারে, এগুলোকে আমরা বলি আরবিট্রারি কনস্ট্যান্ট।
তো এখন কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করার নিয়ম হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টটাকে বিদায় করতে হবে, ওই ইকুয়েশনে যে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে সেটাকে আপনার বিদায় করতে হবে। তা এখন ধরেন এখানে আমাদের ছিল একটা ছোট্ট ইকুয়েশন, আমি দেখাই, y is equal to mx, এখানে m হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে m ধ্রুবক, এর মান যে কোনো হতে পারে, এর জন্য এর নাম হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তা আমরা একে ডিফারেনশিয়েট করলাম, যতবার আমি বলেছিলাম যতগুলো ধ্রুবক থাকবে ততবার ডিফারেনশিয়েট করতে হবে। এখন আপনার মাথায় আসতে পারে যে আমার ধ্রুবক একটা আছে, কিন্তু আমি যদি দুইবার ডিফারেনশিয়েট করি তাহলে কি আমার অঙ্ক ভুল হবে? না, ভুল হবে না। কিন্তু যদি ধ্রুবক থাকা অবস্থায় আপনি অ্যান্সার দেন তাহলে ভুল হবে। তাহলে দেখেন এটা হচ্ছে আপনার একটা ডিফারেনশিয়াল, এটা জেনারেল একটা ইকুয়েশন, তাকে আমি যেহেতু এখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে তাই আমি একবার ডিফারেনশিয়েট করলাম, তাহলে আমার আসে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু এম। তাহলে আমি এম এর মানটা, এখানে বসায় দিলাম, ব্যাস হয়ে গেল আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন আরো দেখেছি, আরো দুই একটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখি। যেমন ধরেন এই ডিফারেনশিয়াল, এই এই একটা জেনারেল ইকুয়েশন, ওয়াই ইজ ইকাল টু এ কজ এক্স বি সাইন এক্স, ওয়াই ইজ ইকাল টু এ কজ এক্স বি সাইন এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স যদি আমি করি তাহলে কজ এক্স কে করলে হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এ সাইন এক্স, আর সাইন এক্স কে করলে হয় কজ এক্স, তাহলে বি সাইন এক্স। এখান থেকে আমার একটা কনস্ট্যান্ট তো বিদায় হয় নাই, কিন্তু যেহেতু দুইবার কনস্ট্যান্ট আছে তা আরেকবার ডিফারেনশিয়েট করি আমরা, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, তাহলে এখানে হয় মাইনাস এ তো থাকলোই, সাইন কে করলে কজ, প্লাস মানে কস কে করলে মাইনাস সাইন হয়, এই জন্য এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে আর এখানে সাইন। এখন তারপরেও কনস্ট্যান্ট বিদায় হয় না, তো আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করি। মাইনাসটা কমন নিলাম, কমন নিলে এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, এটা করলে আমি ওখানকার মানটা ওয়াই বসাই দিতে পারি, কারণ এখানে মান হচ্ছে ওয়াই, ওয়াই ম্যাম বসাই দিলে। দ্বিতীয়বার একটা মানে মান বসানোর জন্য একটা আসবে, ইকুয়েশন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার এ আর বি কে রাখা যাবে না, ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাতে হলে আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট কে বিদায় করতে হবে। সেই কারণে আসলে আরবিট্রারি কনস্ট্যান্ট তার এখানে বিদায় হলো না, আরবিট্রারি কনস্ট্যান্ট ওয়াই এর মধ্যেও থেকে গেল, মোট কথা সামনে রাখা যাবে না, তা আমি সেখানে ওয়াই বসাই দিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন আমার চলে আসলো। এরপরে কোশ্চেন এটা দেখেন, এখানে এই যে এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, মানে আমি লাইনটা দেখানোর জন্য বলতেছি যে শো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান ইজ এক্স ওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার। মানে এরকম ভাবেও কোশ্চেন আসতে পারে যে আপনার সলিউশন, মানে সলিউশনটা বা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকলো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা প্রমাণ করার জন্য ওই লাইন পর্যন্ত আসতেই হবে। আর যদি কখনো লাইন না দেয়া থাকে তাহলে আপনার যেরকম আসে সেটাই অ্যান্সার, ঠিক আছে? মানে আমি এটা মেটা ম্যাম দিয়ে না ম্যাম, তাহলে আমাদের প্রবলেম হবে। না, এরকম ম্যাথ থাকবে স্যার, এরকম ম্যাথ থাকবে, প্রমাণ তো মিনিমাম দুইটা, তো দুইটা থেকে তিনটা তো থাকবে, দুইটা তো থাকবেই, তবে এই যেটা প্রমাণটা আপনাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণটা দিব কিনা আমি সেটা বলি না, আমি এটা ল্যাঙ্গুয়েজ দেখার জন্য জন্য বলছি। আচ্ছা এখন দেখেন, এ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়ান, এইটা হচ্ছে কিন্তু আপনার কোশ্চেন, এটা হচ্ছে আপনার কোশ্চেন, হ্যাঁ, আর এটা কিন্তু অ্যান্সার, এটা অ্যান্সার আর এটা হচ্ছে আপনার কোশ্চেন, মানে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা বের করতে হবে। তো এটা দেখে কিন্তু বুঝতে হবে যে ফরমেশন, শো দ্যাট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ এর ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করতে হবে। ওকে, তাহলে দেখেন এখানে দুইটা কনস্ট্যান্ট আছে, তাহলে আমি দুইবার ডিফারেনশিয়েট করব, তো একবার করলাম, করার পরে সেকেন্ড বার করলাম, হ্যাঁ একবার করলাম, করার পর সেকেন্ড বার করলাম, সেকেন্ড বারে এখানে ইভি ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলা পড়েছে, তারপরে এই ক্যালকুলেশন করে লাস্টের লাইন পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করেছি। এই তো শোনেন, অনেক সময় যদি এরকম হয় যে আপনি হচ্ছে, যেটা আমি, এটা আমার আমার স্টুডেন্ট লাইফে আমি অ্যাপ্লাই করতাম, যে যেটা অ্যান্সার সেটা পর্যন্ত আপনি যাইতে পারছেন না, তখন হচ্ছে কিছু লাইন অ্যান্সার থেকে উপরের দিকে উঠবেন, কিছু লাইন অ্যান্সার থেকে উপরে উঠবেন, অর্থাৎ অ্যান্সারটা লাস্ট লাইন লেখার পরে তার উপরে কয়টা লাইন যাওয়া যায় এবং সামনে থেকে দুইটা একসাথে সংযোগ করে দিলেন, শেষ। এটা হচ্ছে টেকনিক, এগুলো নিজেদের মাথা থেকে নিজেদের আসতে হয়। আচ্ছা এই যে আপনি যদি এক্সাম, ম্যাম প্রমাণ দেন তাহলে ম্যাম আমরা কখনো এটা মিলাতে পারবো না। পারবেন না কেন আজব?
আচ্ছা, অঙ্কে কি কখনো প্রমাণ থাকে না, প্রমাণ আসে না বলেন? ম্যাথ দিলে হয়তো আমরা কাছাকাছি যাইতে পারবো, সলিউশনটা একদিকে নিয়ে দাঁড় করে যেতে পারবো। আমি মানে সূত্র অ্যাপ্লাই করা লাগে ম্যাম, একটু জটিল মানে একটু বড় আছে ম্যাম, বুঝছেন এই জন্য আর কি। ম্যাম আমরা তো হচ্ছে ছোটখাটো জিনিসে প্যাচ লাগাই দিই ম্যাম, এই জন্য হবে কি আমাদের, আমরা শেষ করতে পারবো না ম্যাথটা তখন। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন, এখানে এই এই আপনি যখন ডিফারেনশিয়েট করবেন এই ইকুয়েশনটাকে, করার পরে আপনি এই এই যে এই লাইনটা অটো পাবেন, এই লাইনটা অটো পাবেন, ওখান থেকে আপনাকে জাস্ট এই লাইনটায় আসতে হবে। তো সেটা আসার জন্য আপনি ভাবতে পারবেন যে তাহলে আপনি এক কাজ করেন, আপনি যদি ওই লাইন না আসতে পারছেন, লাস্টে এই লাইনটা লেখেন, লেখার পরে দেখেন এখানে এক্সট্রা বাইরে আছে, তো এক্সট্রা ভেতরে ঢুকাই দিই, দিয়ে এই লাইন লিখলাম, মানে আপনি উল্টা দিক থেকে আসেন। এটা আমি আপনাকে টেকনিক শিখাইলাম একটা, যে আপনার প্রমাণ আসতেই পারে, এটা স্যার আমি কথা দিতে পারি না যে আমি প্রমাণ দিব না, শুধু আপনাকে হচ্ছে আমি বের করতে দিব, প্রমাণ আসতেই পারে, কিন্তু আপনাদের বের করতে কোনো কষ্ট হবে না। আমি আপনাদের যে পরীক্ষায় কোশ্চেন দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক আমি নিজে করেছি, যে অঙ্ক করতে কতটুকু সময় লাগছে এবং অঙ্কটা কঠিন কিনা, কোনো কঠিন ফর্মুলা তার মধ্যে পড়লো কিনা, একটা কঠিন ফর্মুলাও আমি দেই নাই, একটা কঠিন ফর্মুলাও না, একটা কঠিন কোশ্চেনও নাই। কেউ যদি ঠিকঠাক মতো আমার ক্লাসগুলো করে, হোমওয়ার্ক গুলো যারা ঠিকঠাক মতো করছে, আমি 100% সিওরিটি দিতে পারি তারা ফুল আনসার করতে পারবে, একটা কঠিন ম্যাথও আমি এর মধ্যে দেইনি, আমি প্রতিটা অঙ্ক কালকে বসে বসে করছি। ম্যাম তাহলে তো ম্যাম প্রমাণ তো আমাদেরকে জাস্ট একটাই শিখাইছেন, তাহলে কি সেম এটার মতোই মানে হবে? আমার কথাই বুঝেন এই যে, এখানেও তো প্রমাণ আছে, আমি বললাম যে ল্যাঙ্গুয়েজটা এরকম হবে, ল্যাঙ্গুয়েজটা এ ধরনের হবে, যেমন দেখেন এখানে কি প্রমাণ আছে, প্রুভ দ্য ডিফারেনশিয়াল অফ দ্য অফ প্যারা অফ অল প্যারাবোলাস হুজ এক্সিস আর প্যারালাল টু ওয়াই এক্সিস ইজ ডি কিউব ওয়াই ডি এক্স কিউব ইজ ইকুয়াল টু জিরো, এটা বের করতে বলেছে। তা আমি একটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন এটা ধরে নিয়েছিলাম, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস কে। এখানে যেহেতু আমার তিনটা তিনটা দিয়েছিল আপনার এখানে অর্ডার, এই জন্য আমি এখানে তিনটা কনস্ট্যান্ট নিয়েছি, নেওয়ার পর ওকে আমি একবার ডিফারেনশিয়েট করেছি, দুইবার ডিফারেনশিয়েট করেছি, তিনবার ডিফারেনশিয়েট করেছি, তিনবার ডিফারেনশিয়েট করার পরে অটো আমার এখানে জিরো চলে আসছে, প্রমাণ। আপনারা হুদাই ভয় পাচ্ছেন, আমি তো বললাম ভয়ের কিছু নাই, পরীক্ষার হলে কোশ্চেন পেয়ে কিছু মনে হবে না। আর আপনাদের এক একটা সেটের জন্য 20 মিনিট করে টাইম দেওয়া হচ্ছে, 20 মিনিট টাইম এনাফ টাইম দেওয়া হবে। একটা ধরেন, যদি ধরেন একটা মনে করেন একটা হচ্ছে অর্ডার আর ডিগ্রি বের করতে বলা হলো, অর্ডার ডিগ্রি বের করতে কয় কয় মিনিট লাগবে আপনার, 1 মিনিট অথবা 2 মিনিট, ঠিক আছে? তারপরে আমি ধরেন আপনাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিছি, ধরেন এই এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিছি, ধরেন বলছি এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করো, তো এটা এটা করতে আপনার কয় মিনিট লাগবে, ভাবতে টাইম লাগলো ধরেন আপনার 2 মিনিট, আর হচ্ছে আপনার এটা করতে টাইম লাগবে 5 মিনিট, তাহলে আপনার এখানে টাইম টোটাল কত গেল, 2 2 4 4 5 9, আপনার ওই সেটের জন্য আরো 11 মিনিট টাইম পড়ে থাকবে। ম্যাম আপনি ম্যাম বলেন, যে বললেন এবার ম্যাম হয়তো হাতে গোনা 5-6 জন স্টুডেন্ট এরকম পারবে, বাকিগুলো মনে হয় না ম্যাম যে এরকম। আচ্ছা আমি বলি একটা যে কোনো কথা, আপনার হচ্ছে এসএসসি হোক, এইচএসসি হোক, মানে যে কোনো পরীক্ষায় আপনার এভারেজ স্টুডেন্টের জন্য কোশ্চেন করা থাকে 40%, মানে এভারেজ বলতে পাশ করা ছাত্রদের জন্য। তারপরে হচ্ছে আপনার মানে যারা এভারেজ স্টুডেন্ট, মানে মিডিয়োকার, মানে যাদেরকে আমরা মিডিয়াম ছাত্র বলে গণ্য করি, এদের জন্য কোশ্চেন থাকে ধরেন প্রায় 50-60%, আর বাকি 70-80% থাকে ভালো ছাত্রদের জন্য। আমি কোশ্চেন সেইভাবেই করার চেষ্টা করেছি, তবে কঠিন তারপরও আমি বলি আমি কঠিন একটা জিনিসও দিইনি, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কোশ্চেন। আমি সব কিছু তো একদম জল ভাত দিতে পারবো না, তাই না? এটা আপনারা নিজেরাও বোঝেন, তবে আমি বলছি কারো পাশ করতে কোনো সমস্যা হবে না, এবং যারা এ প্লাস টার্গেট করতে চান তারা যদি প্রত্যেকটা নিয়ম শুধু দেখে যান, অঙ্ক মুখস্থ করবেন না কেউ, প্রতিটা নিয়ম শিখে যাবেন, 100% আপনি 30-30 আনসার করবেন, ইভেন আপনি আপনাকে কনফিউশনে পড়তে হবে আমি কোন সেট থেকে কোন সেট আনসার করব। তাই ভয় পাওয়ার কিছু নেই, পরীক্ষাটা দেন, তারপরে আপনাদের কোনো ভয় ছিল কিনা এটা আমাকে বলিয়েন। আচ্ছা এখন
এখন এইগুলা পিছুটানে কথাবার্তা আমরা একটু না বলি, আমাদের সময় খুবই শর্ট, আমাদের প্রতিটা লেকচার শিট ধরতে হবে, এখানে আমি প্রায় আধা ঘন্টা টাইম নিয়ে ফেলেছি। আমি এখন আপনাদের কাছে একটা কথা শুধু জানতে চাই, ফরমেশন আর অর্ডার ডিগ্রি, কোনো সমস্যা আছে বুঝতে? সত্যি বলতে ম্যাম আমার ফরমেশনে একটু প্রবলেম আছে। কি সমস্যা? আমার অর্ডার ডিগ্রিটা বের করার, অর্ডার আর ডিগ্রিটার জন্য 1 মিনিট জাস্ট একটু একদম খুবই সিম্পলি একটু বললে আর একটু ভালো, কারণ আমি কেন জানি অর্ডার ডিগ্রি কি আপনি ক্লাসে অর্ডারটা ছিলেন না? ডিগ্রিটা কিভাবে বের করতে হয়। আমি ক্লাসে ছিলাম কিন্তু সত্যি কথা বলবো আমি ঘুম থেকে উঠি ক্লাসে ঢুকি তখন আমি বুঝি নাই কিছু, একদম ঘুম থেকে উঠে 1 মিনিট লেট করে নেই তো। আচ্ছা, অর্ডার বলেছিলাম যে হচ্ছে আপনার, 1 মিনিট আমি টেস্ট এসএসটা নিয়ে রাখি, আপনার হলো 6 ডি, আজকে হলো তারিখ 9 তারিখ। আচ্ছা, অর্ডারের কথা বলেছিলাম, অর্ডারটা হচ্ছে হায়েস্ট যে ডেরিভেটিভটা থাকবে তার অর্ডার, হায়েস্ট যে ডেরিভেটিভটা থাকবে তার অর্ডার। যেমন ধরেন আপনার এই যে এখানে এখানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের হায়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ডি স্কয়ার, মানে দুইবার ডিফারেনশিয়েট করা আছে, এই জন্য এর অর্ডারটা হলো 2। আমরা কিন্তু ফিজিক্সেও পড়ে আসছি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, এটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এই কথাগুলো আমরা বারবার ব্যবহার করেছি। তো এইখানে হচ্ছে হায়েস্ট অর্ডার হলো 2, এই জন্য এর অর্ডার 2। ডিগ্রি হচ্ছে এই হায়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ থাকবে তার যে পাওয়ার, তার যে পাওয়ার ঘাত যেটা, সেটা হচ্ছে তার ডিগ্রি, হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ারটা থাকবে সেটা হলো ডিগ্রি। যেমন ধরেন এখানে যে আমি বিভিন্ন ইকুয়েশন দিয়েছি সেখান থেকে একটা দেখাই, যে যেমন ধরেন এক্সাম্পল ওয়ান, এক্সাম্পল ওয়ানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার 1 আছে, মানে কিছু নাই যেহেতু, পাওয়ার পাওয়ার মানে কিন্তু হচ্ছে টোটালটার উপর স্কয়ার, তাই বলে যে ডি কিউব আছে 3টাকে আবার ডিগ্রি ধরে নিয়েন না, এর উপরে যে পাওয়ারটা 1 আছে এটা হলো তার ডিগ্রি। আবার দেখেন এই যে এখানে হায়েস্ট অর্ডার হলো ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার, এর উপরে পাওয়ার আছে 4, এটা হলো ডিগ্রি। এই যে এখানে হায়েস্ট অর্ডার আছে ডি ফোর ওয়াই ডি এক্স টু দি পাওয়ার 4, এর উপরে পাওয়ার আছে 1, তাই এর ডিগ্রি হচ্ছে আমার 1। এই যে ইকুয়েশনটা, পরের যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার কিন্তু 4, সরি হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার 2, এই পাশে ডান পাশে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব, এটা হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ, এর পাওয়ার হচ্ছে 2, সুতরাং এখানে ডিগ্রি হচ্ছে 2। আপনাদের আপনাদের যে লেকচার শিট, প্রতিটা লেকচার শিটের নিচে আমি ব্যাখ্যাও দিয়ে দিয়েছি, আপনারা নিচের ব্যাখ্যাটাও যদি একবার পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অর্ডার আর ডিগ্রি কি, নিজেরা পড়লেই বুঝতে পারবেন, তারপরে তো আমি বললামই। আচ্ছা, আর এখানে হাইস্ট অর্ডারটা কি আপনার লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো সাইডে হতে পারে, যে কোনো জায়গায়, পুরো ইকুয়েশন, পুরো ইকুয়েশন, ইকুয়েশনের মধ্যে হাইস্ট অর্ডার যে কোনো জায়গায় থাকতে পারে। তো আচ্ছা, আমরা আর শুধু খালি এটা ডিফাইন করব যে এটা অর্ডার কত আর হচ্ছে আর এটার ডিগ্রি কত, ডিগ্রি। ওটা লিখবেন, শুধু লিখবেন যে অর্ডার এত ডিগ্রি এত, আর কিছু লিখতে হবে না, ঠিক হলে ফুল মার্কস পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে পারছি। ওকে, এখন এখন হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে কার কি সমস্যা বললো, ফরমেশনে কে যেন বললো ফরমেশনের সমস্যা, ইসলাম বলছে ফরমেশনের সমস্যা। কই গেল, আমাদের টাইম শর্ট তো, আরো চারটা আমারও সমস্যা ম্যাম, একটু কি একবার সমস্যা সেটা বলেন, স্পেসিফিক সমস্যা কি? আমি ফরমেশন নিয়ে 3টা কোশ্চেন দেখাইছি, আমাকে স্পেসিফিক সমস্যা বলতে হবে যে আপনার ফরমেশনে কোথায় প্রবলেম। এই যে ম্যাম এখানেই, হ্যাঁ বলেন, কোনখানে? ম্যাম এটা না, আরেকটা আরেকটা কোশ্চেন আছে, একটু নিচে গেলে হলো। এই যে ম্যাডাম এখানে ফরমেশনটা কিভাবে করা হয়েছে একবার একটু যদি একবার বলে দেন। ফরমেশন মানেই হচ্ছে আরবিটারি যে কনস্ট্যান্ট থাকবে তাকে আপনাকে সরাইতে হবে, সেটা আপনি যেভাবে সরান, যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে অথবা ডিফারেনশিয়েট করবে, এখানে যেমন এছাড়া এ এখানে বি আর বলার আছে, মতো কোনো লাইন নাই। মানে হ্যাঁ বলেন। এবি আছে, এই এবি গুলাকে যেভাবে হোক উঠাইতে হবে, তাই তো? হ্যাঁ, উঠাইতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বুঝতে পারছি। এখানে আমি এটাকে একবার দুইবার তিনবার ডিফারেন্স,
দুইবার তিনবার হ্যাঁ, আপনি ডিফারেন্সিয়েট করে আপনি যদি বেশি করেন তা তো এরপর। আমার কোনো আপত্তি নাই, তবে নিয়ম হচ্ছে, মানে একটা নিয়ম একটা বইয়ের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে যে আপনার যতগুলা ডেরিভেটিভ থাকবে, আরবিটারি কনস্ট্যান্ট থাকবে, অতবারই ডিফারেন্সিয়েট করতে হয়। তবে এর বেশিও যদি কেউ করে তার যে ভুল হবে সেটা না, কারণ আবার আপনি করলে যদি, তো ঘুরে ফিরে ম্যাডাম আবার ওই এক জায়গাতেই আসবে, তখন হয়তো হ্যাঁ, ধরেন আপনি এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করেন তাহলে কি সে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে না? থাকবে তো। ধরেন জি এটাকে যদি আপনি আরো একবার ডিফারেন্সিয়েট করেন, মানে ডি কিউব ওয়াই ডি এক্স কিউব প্লাস ডি ওয়াই ডি এক্স ইজ ইকাল টু জিরো, এটা আসবে, তো সেটা কি আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না? সেটাও তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট সাধারণত যতগুলো থাকে অতবার ডিফারেন্সিয়েট করলে আরবিটারি কনস্ট্যান্ট সাধারণত বিদায় হয়ে যায়। ম্যাম হ্যাঁ, আর বলেন। ম্যাম নেট প্রবলেম ছিল ম্যাম, ফরমেশন ইকুয়েশনের টোটাল কথা হচ্ছে যে আমার আরবিটারি কনস্ট্যান্টে উঠাতে হবে, তাই তো? হ্যাঁ 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 যতবার কি বলে ডিফারেন্সিয়েশন যত করা, এখন নিয়ম হচ্ছে, হ্যাঁ ওটা আপনি করতে পারেন, কিন্তু এমনিতে যতগুলো আরবিটারি থাকে সাধারণত অতবার ডিফারেন্সিয়েট লাগে, নইলে একটা ছাত্র কত দূর পর্যন্ত যেতে থাকবে, তাকে তো থামতে হবে এক জায়গায়। ওকে, ম্যাম আর কার? হ্যাঁ বলেন। বলছিলাম যে ম্যাম ফরমেশনে ম্যাম এই কনস্ট্যান্ট অথবা আরবিটারি কনস্ট্যান্ট বাদে কি কোনো ইকুয়েশন থাকতে পারে? আরবিট্রারি কনস্ট্যান্ট ছাড়া কনস্ট্যান্ট তো থাকতেই পারে, এই দুইটা মানে বাদে কি ফরমেশন কোনো ইকুয়েশন হতে পারে কিনা, এই জন্য এটা বলছিলাম। মানে বুঝি নাই। হ্যাঁ, আপনি মানে ফরমেশনের জন্য তো ম্যাম কনস্ট্যান্ট অথবা অরবিটারি কনস্ট্যান্ট থাকবে, তারপরে কিন্তু আমরা ফরমেশন ইকুয়েশনের ফর্মুলা অ্যাপ্লাই করবো ম্যাম, এটা বাদে মানে। আমি আপনাকে যে, হ্যাঁ এটা বাদে যদি আপনাকে আমি আরবিট্রারি কনস্ট্যান্ট দেই নাই, আরবিটারি কনস্ট্যান্ট একটা ইকুয়েশনে নাই, এরকমও থাকতে পারে, তাকে আপনি একবার ডিফারেন্সিয়েট করলেন তাহলেই আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসলো। থাকবে ম্যাম কনস্ট্যান্ট থাকবে অথবা আরবিটারি কনস্ট্যান্ট, একটা যে কোনো একটা থাকবে। না, আপনার যদি কোনো ইকুয়েশন মনে হয়, ধরেন এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু ওয়ান, ওয়ান মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু জিরো, এরকম একটা ইকুয়েশন ধরেন আমি আপনাকে দিয়েছি, এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই কিন্তু কনস্ট্যান্ট আছে, জিরো আছে, আচ্ছা এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু জিরো দিলাম, এটাকে আপনি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে নিতে পারবেন না? জি পারবো তো ম্যাম। এটাই কথা, মানে আপনাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে যেতে হবে, কিন্তু কোন ইকুয়েশনে যদি আরবিটারি কনস্ট্যান্ট থাকে তাহলে আপনাকে ওই আরবিটারি কনস্ট্যান্টকে উঠাইতে হবে। এটা আমি আপনাদেরকে এখানে ডেফিনেশনের ক্ষেত্রেও বলেছি যে টু ফর্ম এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ফ্রম এন ইকুয়েশন ওয়ান হ্যাজ টু ডিফারেনশিয়েট দ্য ইকুয়েশন অ্যাজ দেয়ার আর আরবিটারি কনস্ট্যান্ট ইন দ্য গিভেন ইকুয়েশন, আফটার রিমুভিং দ্য আরবিটারি কনস্ট্যান্ট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ ফর্মড, আফটার রিমুভিং দ্য আরবিটারি কনস্ট্যান্ট দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ ফাউন্ড, আপনার জি ম্যাম আরবিটারি বুঝতে পারছি কনস্ট্যান্টকে বিদায় করার পরে। ম্যাম। আচ্ছা, আপনি এখানে তাহলে ডাব্লিউ আর বলতে জানো কি বোঝানো হয়েছে? স্যার ডাব্লিউ আর ডাব্লিউ উইথ রেসপেক্ট, বুঝি নাই। আমি ও বুঝি আচ্ছা নাই আচ্ছা, উইথ রেসপেক্ট টু, উইথ 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 রেসপেক্ট রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু মানে হচ্ছে সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। আমি এখানে অনেক অনেকগুলো ম্যাথ দেখলাম যে এখানে আপনার ডাব্লিউ আর টু প্রথমে ইউজ করা হয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেলো দুইবার ইউজ করা হয়েছে, তো হ্যাঁ, এটাই তো বললাম স্যার, যতগুলো মানে আপনার ধরেন এই যে কনস্ট্যান্ট, এই যে এখানে এখানে আমি একবার ডিফারেন্সিয়েট করলাম, কনস্ট্যান্ট বিদায় হয় নাই, টু এ রয়ে গেছে, এই জন্য আমি এটাকে আরেকবার হচ্ছে ডিফারেন্সিয়েট, মানে এটা এটা তো এখানে কনস্ট্যান্ট একটা ছিল, তো একবার ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পর কনস্ট্যান্ট বিদায় হলো না, তখন আমাকে আমি এখান থেকে হচ্ছে ভ্যালুটা বের করে নিয়ে এসে এখানে বসাই দিছি, তারপরে কনস্ট্যান্ট আমার চলে গেছে। আবার যদি কোনো ছাত্র ভাবে যে না এখানে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করে কনস্ট্যান্টকে বিদায় করবো, তাও করতে পারে, কোনো সমস্যা নেই। টোটালি ডিফারেনশিয়াল করলে হ্যাঁ, আমি আপনার একটা লেকচার শিটে বেশি টাইম নিয়ে উইথ ফেলতেছি, মানে রেসপেক্ট টু পুরো লেখা একটা লাগবে ক্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন, রিভিউ ক্লাস পুরো ক্লাস হয়ে যাচ্ছে, ম্যাম। এটা হয়ে যাচ্ছে। যদি আপনার ডিফারেনশিয়াল করি তাহলে তো অবশ্যই যে উইথ রেসপেক্ট টু এক্স দেওয়া লাগবে হ্যাঁ 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 হ্যাঁ, আমি এক্স এর সাপেক্ষে করছি না, এখানে ম্যাম, আপনি তো আগে যে কোনো ডিফারেনশিয়েট ডাব্লিউআর, করার আগে কিন্তু এটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে এটা তো মাথায় রাখতে হয়, যে আপনি ডিপেন্ডেন্ট কাকে ধরছেন আর ইন্ডিপেন্ডেন্ট কাকে ধরছেন। আপনি কি যদি এটাকে ওয়াই ম্যাম সাপেক্ষে আমার করেন এই তাও তো কোশ্চেনে তো আর হবে। এই হ্যাঁ কোশ্চেন বলেন। আরেকটাই ছিল যে আমাদের এখানে তো 2 নম্বর যে এক্সাম্পল আছে, এটা তো কোশ্চেন আছে আপনার এই যেটা লেখা আছে ম্যাম, পরবর্তী সলিউশনের ক্ষেত্রে যদি আমরা লেট ইকুয়েশন অফ সার্কেলে পড়ে ম্যাম, যে আমরা এই ইকুয়েশনটা হ্যাঁ, পাইছি সার্কুলার এক্স জেনারেল মাইনাস, ইকুয়েশন, হ্যাঁ যে ম্যাম এটা কি আমাদের আসলে মুখস্থ নাকি ওই জেনারেল ওই যে এক্স এ জেনারেল ইকুয়েশন স্কোয়ার? তো আমরা সবাই জানি, ও এটা আমরা জানি সেটাই না, তো
যে এটা বৃত্তের সমীকরণ, এটা সাধারণ সমীকরণ? হ্যাঁ ম্যাম, এটা কি লেখা লাগবে? তাহলে এটা লিখে হচ্ছে আপনার ওই লাস্ট এটা দিয়ে ম্যাথ শুরু করা লাগবে। হ্যাঁ, যদি আপনার এরকম হচ্ছে সার্কেলের কথা, তারপরে যে এখানে আপনার কোথায় গেল আরেকটা কোশ্চেন, এই যে প্যারাবোলার কথা বলা আছে, এই যে এখানে প্যারাবোলার কথা বলা আছে, তবে আপনাদের ভয়ের কোনো কারণ নাই, মিথ্যা ম্যাম এরকম কোনো কোশ্চেন দেই নাই। জ্যামিতিক সংক্রান্ত ম্যাম দিয়েন না ম্যাম, দিলে আমি ম্যাম থাক মানে হ্যাঁ আমি আমি আপনাদের জানি, আমি থাকলে এরকম ইকুয়েশনই দিয়ে দিব, সমস্যা নাই। ম্যাম নরমালি আচ্ছা, ইকুয়েশন দিয়ে এটা 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 ক্লোজ দেই, নর্মাল ইকুয়েশনই দিব স্যার, তাহলে এটা এবার ক্লোজ দেই, ঠিক আছে কি ম্যাম। হলো? হ্যাঁ নেক্সট ম্যাম সেটে নেক্সট পেজে কি করি ম্যাম? হ্যাঁ আমি নেক্সট লেকচার শিটে যাই। আচ্ছা আমি বলি, আপনাদের সব সেট থেকে কোশ্চেন আসবে, মানে সবগুলা লেকচার সেট থেকে কোশ্চেন আসবে, তো সেক্ষেত্রে যারা দুর্বল, মানে যাদের মনে হয় যে আমি মানে ভালো মতো বুঝতে পারছি না বা ভালো মতো বুঝতে পারার বিষয় না, আমি ডিফারেনশিয়াল বা ইন্টিগ্রাল ক্যালকুলাসে উইক, আমি হচ্ছে ভালো মার্কস তুলতে চাচ্ছি, তাহলে আমি তাদেরকে সাজেশন দিব যে আপনার লিনিয়ার আর এক্সাক্ট ফর্মুলা দেওয়া আছে না ওটার, একদম খুব ভালো মতো মাথায় ক্যাপচার করে রাখবেন, লিনিয়ার আর এক্সাক্ট, যে এইটা এই দুটা জিনিস আপনার আমার আমি যতটুকু রেসপন্স ছাত্রদের কাছ থেকে পেয়েছি, ওই দুটা যেহেতু ফর্মুলার মধ্যে জাস্ট বসাই দিলেই সলিউশন চলে আসে এবং ওখানে কঠিন কোনো ডিফারেনশিয়াল বা ইন্টিগ্রাল ক্যালকুলাস আসে না, তো সেক্ষেত্রে ওই দুটাকে আপনারা টার্গেট নিতে পারেন বেশি ভালো মতো বোঝার জন্য। আচ্ছা, আমরা এখানে আমাদের মিড টার্মে টাইম খুবই কম ছিল, তাই সবগুলো আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছি, কোনো সেকেন্ড অর্ডার বা হচ্ছে মানে তার চেয়ে বেশি ডিগ্রি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন আমরা করাই নাই, একটা করানোর খুব ইচ্ছা ছিল আমার, আমরা টাইম পাই নাই, তো শুধুমাত্র ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলাকে কিভাবে সলিউশন করতে হয় এটা নিয়ে আমাদের পুরো মিড টার্মটা কভার হয়ে গেছে। তো কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি আপনার ডিওয়াই ডিএক্স এর উপর দেখেন, এটা কিন্তু ফার্স্ট অর্ডার, মানে একবার ডিফারেনশিয়েট, আবার এর উপরে কোনো পাওয়ারও নাই, আপনাদের প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কিন্তু ডিওয়াই ডিএক্স শুধু দিয়ে থাকছে, তার উপরে কোনো স্কোয়ার বা কিছু ছিল না, এবং এটাকে সলিউশন করার চারটা নিয়ম ছিল, আমরা চারটাই শিখেছি, সেপারেট ভ্যারিয়েবল, হোমোজিনিয়াস, এক্সাক্ট, লিনিয়ার। তো সেপারেট ভ্যারিয়েবল এসে আমরা কি শিখেছি, যে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যদি আপনার এক্স এর ফাংশন গুলো একদিকে আর ওয়াই এর ফাংশন গুলো আরেক দিকে, টোটালি আরেক দিকে নিয়ে যাওয়া যায়, তাহলে আমরা সেটাকে সেপারেট ভ্যারিয়েবল বলছি। যেমন অ্যাজ এ এক্সাম্পল, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে আপনি দেখেন আমি একদিকে পুরোপুরি ওয়াই আরেক দিকে পুরোপুরি এক্স নিয়ে গেছি, ওয়াই পুরোটা এক জায়গায়, এক্স পুরোটা এক জায়গায়, তাহলে ভ্যারিয়েবল সেপারেট করা পসিবল। এটার মধ্যে আমরা কয়েকটা জিনিস দেখেছি, আরেকটা হচ্ছে আরেকটা দুইটা নিয়ম দেখতে হবে, এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এখানে একটা ইকুয়েশন আছে, ডান পাশে এক্স প্লাস ওয়াই একসাথে আছে, তো একে কি আমি ভ্যারিয়েবল সেপারেটে নিতে পারবো না? হ্যাঁ পারবো, যদি এরকম থাকে তাহলে এই ডান পাশে যেটা থাকবে তাকে আমি আরেকটা সেপারেট, জুম আউট করে দেখা যায় না, জেড ধরে তারপর ডিফারেনশিয়েট করে মান বসিয়ে আপনি এটাকে ভ্যারিয়েবল সেপারেট করতে পারেন, যেমন দেখেন একদিকে জেড চলে গেছে, একদিকে এক্স চলে গেছে, লাইক আপনাদের এখানে আমি কিছু এক্সারসাইজ করতে দিয়েছিলাম, এক্সারসাইজ গুলো আপনারা করেছিলেন, সেপারেট ভ্যারিয়েবলে কঠিন কিছু নাই হবে, তাও আমি তো বললাম আমি আপনাদের প্রতিটা ম্যাথ করে দেখেছি, একটাও আমি কঠিন ডিফারেনশিয়াল বা ইন্টিগ্রাল ক্যালকুলাসের কঠিন কোনো ম্যাথ দেই নাই। তা আপনার সেপারেট ভ্যারিয়েবলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একদিকে টোটালি এক্স এর ফাংশন, একদিকে টোটালি ওয়াই এর ফাংশন নিয়ে যেতে হবে, যখন এটা কাজটা হয়ে যাবে
একদিকে এক্স আর একদিকে ওয়াই টোটালি যখন চলে যাবে, যে এক্স আর ওয়াই চলে গেল, তখন আমি ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করে আমার ইন্টিগ্রেশন যখনই উঠে যাবে, এরপরে এটাকে একটু সাজায় লিখে সলিউশন শেষ। বলেন, সেপারেট ভ্যারিয়েবলে কারো কোনো প্রবলেম? ম্যাম কিছু কিছু ইকুয়েশন আছে ম্যাম, সেখানে ম্যাম তো ডিওয়াই ডিএক্স সেপারেট যখন করতে পারবো না, তখন তো ম্যাম আলাদা ওই যে ডিজেড বা ডিটি এগুলো তো ইউজ করা লাগবে। এগুলো ইকুয়েশন যাব না সুবিধা হয়, চারটার মধ্যে একটাতে যাবেই। যেমন দেখেন এখানকার এই ইকুয়েশনটা দেখেই বোঝা যাচ্ছে যে এইটুকু জায়গায় যেহেতু পুরোটাই ওয়াই আছে, এইটুকু জায়গায় যেহেতু পুরোটাই এক্স আছে, তাহলে আমি এখানে এক্স আর ওয়াই আলাদা করতে পারবো, সেজন্য আমি এটাকে সেপারেট ভ্যারিয়েবলে নিয়ে গেছি। তারপরে এই ইকুয়েশনটাতে দেখেন এখানে এক্স ইন্টু ওয়াই, ওয়াই ইন্টু এক্স এভাবে আছে, কিন্তু আমি যদি আর মানে ভাগ করে দেই, আমি যদি ভাগ করে দেই তাহলে ইজিলি আমি একদিকে এক্স আর একদিকে ওয়াই নিয়ে যেতে পারবো। যে ডিএক্স এর সাথে এক্স থাকতে হবে, ডিওয়াই এর সাথে ওয়াই থাকতে হবে, তার জন্য আপনি যদি ওটাকে এদিকে ওদিকে করে আপনি আপনার যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে, প্রথম কাজ হচ্ছে তাকে ডিওয়াই ডিএক্স করা। প্রথম কাজ হচ্ছে তাকে ডিওয়াই ডিএক্স, মানে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি থাকে তা আপনার প্রথম কাজটা হবে তাকে এই যে ডিওয়াই ডিএক্স এর ফরম্যাটে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পর আপনি সেটা চিন্তা করবেন যে আমার এটা ভ্যারিয়েবল সেপারেট না হোমোজিনিয়াস, নাকি এক্স্যাক্ট, নাকি হচ্ছে লিনিয়ার। প্রথমে আপনি দেখবেন এটা হোমোজিনিয়াস কিনা, তারপরে আপনি দেখবেন এটা সেপারেট ভ্যারিয়েবলে যায় কিনা, তারপরে যদি না হয় আপনি এটা দেখবেন যে হচ্ছে এক্স্যাক্ট কিনা, তারপরে যদি না হয় আপনি দেখবেন এটা লিনিয়ার কিনা। সেটা তো কথা গেল, এগুলো তো আমি একদম লাস্টে বলতে চাইছিলাম। এখন কথা হচ্ছে আপনারা এটা বলেন যে ভ্যারিয়েবল সেপারেট কি বোঝা গেছে, টোটালি একদিকে এক্স, একদিকে এক্স একদিকে ওয়াই নিয়ে যেতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। জি ম্যাম, আমি বুঝতে পারছি। আচ্ছা, আর আর যদি হয় এই ধরনের সেপারেট ভ্যারিয়েবল থাকবে, নয়তো হচ্ছে যে এই ধরনের, এটা থাকলে জেড ধরতে হবে, জেড ধরে ডিফারেনশিয়েট করে মান বসায় তারপরে ভ্যারিয়েবল সেপারেট করতে হবে। ওকে, তাহলে গেল এটা লেকচার শিট 3। হোমোজিনিয়াস সমমাত্রিক কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কে যদি ডিওয়াই ডিএক্স নেওয়ার পরে দেখেন যে ওর মাত্রাগুলো সব জায়গায় সমান, মানে প্রতিটা টার্মের পাওয়ার সেম, তাহলে আমি ওয়াই ইজ ইকাল টু ভি এক্স, তারপর ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ভি প্লাস এক্স বাই ডিভি, এই মানগুলো এখানে বসায় দেওয়ার পরে ভ্যারিয়েবল সেপারেট করে ফেলবো, তারপরে ইন্টিগ্রেশন করে সলিউশন করে ফেলবো। মানে এখানে ভ্যারিয়েবল সেপারেটে যেতে হবেই, কিন্তু আপনার রাস্তাটা সোজা হয়ে যাবে যখন, কখন দেখবেন যখন এক্স ওয়াই মানে তাকে ভ্যারিয়েবল সেপারেটে নেওয়া যাচ্ছে না। দেখেন আপনি এই কোশ্চেনটার মধ্যে এখানে ওয়াই আর এক্স একসাথে আছে, যে এই জায়গায় ওয়াই আর এক্স একসাথে আছে, তো আমি এটাকে ভ্যারিয়েবল সেপারেট হাজার চেষ্টা করলেও নিতে পারবো না, বিশেষ করে রুটের মধ্যে এক্স আর ওয়াই একসাথে আছে। কিন্তু আপনি দেখেন এটা হোমোজিনিয়াস, কিভাবে এখানে ওয়াই এর পাওয়ার হচ্ছে 1, এখানে এক্স এর পাওয়ার 2 কিন্তু আপনার রুট আছে এই জন্য 1, এখানে ওয়াই এর পাওয়ার 2 কিন্তু রুট আছে এই জন্য আমার 1, আবার এখানে আছে এক্স এর পাওয়ার হলো 1, তাহলে আমার সব জায়গায় হলো মাত্রাটা হলো 1, তাহলে আমি এটা হোমোজিনিয়াস বলতে পারি। অ্যানাদার কোশ্চেন, ডিওয়াই ডিএক্স এখানে আমি করলাম, এখানে এক্স এর পাওয়ার হলো 2, এখানে ওয়াই এর পাওয়ার হলো 2, এখানে এক্স আর ওয়াই মিলে 2, তার মানে এটা হোমোজিনিয়াস। এটা কোশ্চেন, এখানে ওয়াই গুণ করে দিবেন, এক্স গুণ করে দিবেন, গুণ করে দিলে কি ঘটনা ঘটে, এক্স ওয়াই মিলে 2, আবার ওয়াই স্কোয়ার 2, এক্স এক্স মিলে 2, আর এক্স ওয়াই মিলে 2, তার মানে এটা হোমোজিনিয়াস। তো হোমোজিনিয়াস হলে কি করতে হয়, ওয়াই ইজ ইকাল টু ভি এক্স এটা ধরে ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ভি প্লাস মানে ইভির ফর্মুলা পড়েছে, এই দুইটা জিনিসকে এখানে বসায় দিতে হবে। বসায় যখন দিলাম তখন একটু ক্যালকুলেশন করলে আপনারা দেখতে পাবেন যে একদিকে পুরোপুরি ভি আর একদিকে পুরোপুরি এক্স নিয়ে যেতে হবে, নেওয়ার পরে ইন্টিগ্রেশন করলে আপনার সলিউশন হয়ে যাবে। বলেন এবার কার কি সমস্যা?
ম্যাম আমরা যদি ইন্টিগ্রেশনটা না করতে পারি ম্যাম, তাহলে কত মার্কস কাটা যাবে? আপনার হচ্ছে ইন্টিগ্রেশনে বেশি মার্কস, ধরেন আপনার একটা ইকুয়েশনে 5 মার্কস আছে, একটা ইকুয়েশনে 5 মার্কস আছে, আপনি ইন্টিগ্রেশনের আগ পর্যন্ত যেতে পেরেছেন, ভ্যারিয়েবল সেপারেটে যেতে পেরেছেন, আপনি 3 মার্কস পাবেন। তিন বা তিন হয় না, আড়াই দিব, আড়াই তারপর দিব, আড়াই, কারণ ইন্টিগ্রেশনটাই আপনি ইন্টিগ্রেশনই করতে পারেন নাই, সুতরাং আপনার সলিউশন তো আসার কোনো পসিবিলিটি নাই। ম্যাম ওকে এক্স এর সময় একটু বোঝান ম্যাম, হোমোজেনিয়াস হোমোজেনিয়াস জি স্যার। ম্যাম ওই যে ওয়াই ইকুয়াল থাকলে পরে ম্যাম এক ধরনের সূত্র দিয়ে করছিলাম না আমরা, এখন এক্স যদি কে থাকে তাহলে ওইটা আমি বলছি যে যে উপরে থাকবে, মানে এই যে এখানে y বাই x ইজিক্যাল টু, আপনি একটা কিছু ধরবেন ওই লব আর হর ডিভাইড ইজিক্যাল টু v, যদি x বাই y থাকে তাহলে v ধরবেন, যদি y বাই x থাকে তাহলে v ধরবেন, আমি y বাই x দিব, এত কমপ্লেক্স ভাবে ভাবতে হবে না ম্যাম। ওই যে উপর যে সূত্রটা দেয়া আছে ম্যাম, উপরে যে ম্যাম y ইকুয়াল হলো v x আছে ম্যাম, ওখানে যদি হ্যাঁ x হ্যাঁ হ্যাঁ তাহলে ওখানে তো ম্যাম v y হয়ে যাবে না, হ্যাঁ আর এই হ্যাঁ যে হ্যাঁ এখানে নেক এদিকে মানে হলো আপনার dx dy ইজিক্যাল টু ভি প্লাস ওয়াই ডিভি ডিওয়াই, মানে তখন ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাবে, এটাই হলো কথা। আর নিচের মানগুলো তো ম্যাম ওইভাবেই চেঞ্জ করবে। হ্যাঁ 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 ওইটা জাস্ট উল্টা, মানে dy dx এর উল্টা, dx dy, কেন আমি yx না দিয়ে যদি z আর t দেই, যদি আপনার p আর q দেই, মানে dp dq দিয়ে, মানে এমন না তো না যে শুধু x আর y দিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে, অন্য কোনো কিছু থাকতে পারে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। হোমওয়ার্ক 2 নাম্বারটা একটু সমস্যা আছে, হোমোজেনিয়াস আছে, হোমোজেনিয়াস এ হোমওয়ার্ক 2 নম্বরের সমস্যা। ওকে বলেন এটাতে কি সমস্যা ম্যাম। হ্যাঁ এটা হচ্ছে আপনি সলিউশনটা বাই করেন না, এটা কোনটায় গেলাম আমি, হোমোজিনিয়াস দুই নাম্বার শিট ম্যাম, এটা এটা তো তাহলে ওইখানে একটা দেখলাম কেন? আচ্ছা যাই হোক, এটাতে কি না না ম্যাম, এটা না হোমোজিনিয়াস যেটা 2 নাম্বার না ম্যাম, এটা না ম্যাম, 3 নাম্বার লেখ, 3 নাম্বার লেকচার শিট হোমওয়ার্ক, সরি। হ্যাঁ বলেন জি ম্যাম, 2 নাম্বারটা, হ্যাঁ পরম ইকুয়েশন যেটা আছে ম্যাম, ইন্টিগ্রেশনের আগে, ইন্টিগ্রেশনের আগে জানেন পোলার স্যার, একবার পোলার স্যার এখানে যে ম্যাম যে 4+6b এটা যে এটা যে এখানে গেছে স্যার, এটা হচ্ছে পার্শিয়াল ফ্রাকশন, আংশিক ভগ্নাংশ, আপনার আংশিক ভগ্নাংশের একটা বড় ফর্মুলা আপনারা পড়ে আসছেন, যে কোন একটা ভগ্নাংশ যদি থাকে তাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য আপনারা একটা বড় ক্যালকুলেশন করে আসছেন। তো আমি আপনাকে শর্টকাট একটু উপায় বলে দেই, যে আপনার নিচে যে দুটা গুণ থাকে এই দুটাকে তো অবশ্যই আলাদা করতে হবে, তার জন্য তো আংশিক ভগ্নাংশ, তো এখানে যদি দুইটা এরকম গুণ থাকে তাহলে তাকে আলাদা করবেন, আলাদা করার পর রাফ একটু লসাগু করে দেখবেন যে উপরে এখানে কি দিলে একদম আগের ইকুয়েশন পাওয়া যায়। এই মানে লসাগু করার পরে যে ইকুয়েশনটা থাকে ওই ইকুয়েশনটা ম্যাম ডাইরেক্ট বসাই দিছে এখানে ম্যাম, একটু করে দেখা দেন ম্যাম, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, এটা করতে আমাকে অনেক বড় লাইন করতে হবে স্যার, এটা করার ফর্মুলাটা হচ্ছে অনেক বড়, আমি আপনাদেরকে টেকনিক, শর্ট টেকনিক শিখাচ্ছি, যে নিচে যেটা হরের মধ্যে এরকম গুণ অবস্থায় আছে না ওকে আলাদা করবেন, ধরেন এখানে 2 হবে কিনা আপনি জানেন না ম্যাম, এই ম্যাথটা কোশ্চেনটা জি জি হ্যাঁ, আপনি এটাকে এইভাবে লিখবেন, আগে এভাবে লিখবেন, লেখার ম্যাম পরে আপনি লসাগু করবেন, পরেরটা তো মিলানো লাগবে, হ্যাঁ লসাগু করার পর মিলানোর জন্য কত গুণ করলে আগের মতো হয়ে যায় ওটা গুণ করে দিবেন ম্যাম, ওটা তো রাপে করা লাগবে ম্যাম, আপনি তো না করে শর্টকাটে বসাই ম্যাম, দিচ্ছেন কত গুণ করলে করা লাগবে
স্যার এইটা আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ আপনারা ছোটবেলায় শিখেই আসছেন যাতে আপনারা এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন, সেই কারণে ওটা তো এমনি এমনি শেখানো হয় না যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এটা তো করতে হবেই, কিছুই করার নেই। আপনি আংশিক ভগ্নাংশ না করলে ইন্টিগ্রেশন করতে পারবেন না এখানে, কারণ আপনার যে এই পুরাটা ইন্টিগ্রেশন যদি আপনি দেন, ইন্টিগ্রেশন আপনি আনতে পারবেন না। ম্যাম রাফে না করে সরাসরি এখানে করলেও তো সমস্যা নাই, না এখানে করলেও সমস্যা নেই, আপনি যদি করতে বলেন এখানে যদি এরকম করতাম যে 1+2b উপরে দিলাম হচ্ছে 4db আর আরেক পাশে যদি আমি 6db স্কয়ার দিতাম তাহলে কি করা যেত না? কি বলেন আরেকবার বলেন। মানে এখানে তো আপনি দুই পাশে 2db 2db দিতেন, আমি যদি এক পাশে 4db আর এক পাশে 6db স্কয়ার দিতাম তাহলে কি হইতো না? না স্যার, আপনাকে আপনি যদি 4 আলাদা করতে চান তাহলে পুরোটা আলাদা হবে, আপনি যদি 6 আলাদা করতে চান তাহলে পুরোটা আলাদা হবে, আর আপনি যদি এখানে 4db আর এখানে 6db স্কয়ার রাখেন, স্কয়ার নামে এখন রিপোর্ট অনেক এসে লবার এক কই থেকে আসলো রিপোর্ট অনেক আগে প্রথম দিকে এসে ভালো বাকাইছে, আস্তে আস্তে আলাদা করে গুণ করে মানে আলাদা করে দিছিলাম, এটা কি করা যাবে না স্যার? অসম্ভব ব্যাপার, আপনার ডিফারেনশিয়াল যে টার্মটা তার সাথে কি কখনো এইভাবে গুণ হয়? আপনি 6 আপনি আলাদা করেন গুণ করেন 4db হয় 6db ডিভি হয়, তা আপনি যখন একে আংশিক ভগ্নাংশ ছাড়া, আংশিক ভগ্নাংশ ছাড়া কোনো ভাবে এখানে আপনি আলাদা করতে পারবেন না। একটা ছাত্র আমাকে বোধহয় হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেছিল যে হচ্ছে আংশিক ভগ্নাংশ এটা সে বুঝতে পারছিল না, আমি তখন তাকে আংশিক ভগ্নাংশ কিভাবে করতে হয় তার একটা স্ক্রিনশট দিয়েছিলাম, ল্যাপটপে সেটা নাই, নইলে আমি সেটা দেখাইতে পারতাম যে আংশিক ভগ্নাংশ কিভাবে করে, আপনারা যদি ভুলে গিয়ে থাকেন। আচ্ছা, তারপর আমি তো শর্ট টেকনিক বললাম যে নিচে যেটা থাকে ওইটাকে আলাদা করে লিখবেন, আলাদা করে লিখ দেন, লেখার পরে লসাগু করার পর যা কম আছে সেটা শুধু দিয়ে দিবেন, দুই লাইন, অনলি টু লাইন। ম্যাম লসাগু করার পর যা কম আছে ম্যাম সেটাই তো বুঝি নাই ম্যাম আসলে। আরে আচ্ছা আমি একটা করি, আচ্ছা মনে মনে ভাবেন এখানে আমি কিছু কি বসাবো আমি জানি না, মানে নিয়মটা হচ্ছে আমি নিয়মটা যদি পুরোপুরি লিখি আপনার আংশিক ভগ্নাংশের যে নিয়মটা সেটা হচ্ছে করার করার নিয়মটা হচ্ছে আপনার যে ভগ্নাংশটা থাকবে সেটা ইকুয়াল ইকুয়াল ওই দুটাকে আগে আলাদা করতে হবে, সেটা এটা দিয়ে দিই তাহলে তো হয়, এরকম ভাবে আলাদা করতে হয়, আর এই জায়গায় একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরতে হয়, এখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট ধরতে হয়, এইভাবে আপনারা শিখে আসছেন যে এরকম করে ধরতে হয়, ধরার পরে হচ্ছে এটা দিয়ে গুণ করতে হয়, যে আপনার এই যে হরে যেটা আছে সেটা দিয়ে হরে এই দুটো গুণ অবস্থা যেটা আছে এটা দিয়ে আপনার উভয় পক্ষকে গুণ করতে হয়, তো গুণ করলে আপনার এই পাশে শুধু থাকে হলো 4+dv। আমি আপনাকে আংশিক ভগ্নাংশের পুরো নিয়ম দেখাচ্ছি একেবারে, 4+dv থাকে আর এখানে এর সাথে থাকে 1+ আর এই পাশে থাকে হচ্ছে 1+2v। এখান থেকে এ আর বি এর মান বের করতে হবে, এখান থেকে হচ্ছে আপনাকে এ আর বি এর মান বের করতে হবে, এটা হচ্ছে আপনার আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে রুলস। আর আমি আপনাদেরকে যেটা বলছি যে আপনারা এগুলা কিছু করবেন না, আপনারা হচ্ছে নিজেদের মধ্যে একটা শর্টকাট করবেন যে আপনারা এটাকে আলাদা করে লিখবেন, আলাদা করে এখানে লিখবেন, লেখার পরে আপনারা একটু রাফে লসাগু করবেন, ধরেন এখানে মনে মনে ওয়ানই আছে, মনে মনে এখানে ওয়ান আছে, তা আপনারা হচ্ছে রাফে এটাকে লসাগু করে দেখবেন যে এখানে আমার কত দরকার হয়, তো লসাগু করলে এখান থেকে নিলেই তো হয়,
আচ্ছা, লসাগু করলে উপরেরটা আমি বাদ দিলাম, ধরেন আপনি ডান পাশে লসাগু করছেন, তাহলে এখানে কি হবে, ওয়ান প্লাস ভি প্লাস এখানে আসছে ওয়ান প্লাস টু ভি। ওকে, এখন দেখেন এখানে কত হচ্ছে, দুই, এক একে দুই, আর এখানে টু প্লাস থ্রি ভি হচ্ছে, তাই না, টু প্লাস থ্রি ভি হচ্ছে, কিন্তু আপনার কত আছে, হ্যাঁ, তাহলে এখন কত হচ্ছে, এখানে কত গুণ করলে আপনার ফোর প্লাস সিক্স ভি আসবে, দুই, দুই গুণ করলে আসবে, সে কারণে আপনার এখানে আমি দুইটাতে দুই গুণ করে দিয়েছি। বুঝে গেছে, এইটুকু ক্যালকুলেশন ডানে নিজে নিজে চোখে চোখে দেখাতেও কিন্তু হয়, আপনাকে রাফ করাও লাগবে না, আপনি চোখে দেখাতেই বুঝতে পারবেন যে এখানে এটা হচ্ছে, আমার এটা কম পড়ছে, তাহলে আমি এটা দিয়ে দিই। জি ম্যাম, বুঝতে পারছি, এখন ঠিক আছে ম্যাডাম, এখন সহজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, লেকচার শিট থ্রি শেষ, এখন আমরা এক্সাক্টে যান, টাইম শেষ তো, কালকে যাই। হ্যাঁ ওকে ম্যাম, আর চার আর পাঁচ সাজেশন দিবেন না, চার আর পাঁচ সাজেশন স্যার প্রতি সেট থেকে আসবে, প্রতি সেট থেকে আসবে, তো ছটা, এখন ছয়টা সেট থেকে কি প্রশ্ন, সেট তো পাঁচটা স্যার, ছয়টা কই হলো, পাঁচটা পাঁচটা, ও পাঁচটা, হ্যাঁ হ্যাঁ পাঁচটা থেকে কোশ্চেন আসবে, আমি এখানে সিক্স দেখলাম এই জন্য আর কি এই করছি আর কি, ও সিক্স যে আমি একটা আপনাদের জন্য বানাইছিলাম, পরে পরে ওটা কঠিন হয়ে যাবে জন্য ওটা দেই নাই, ও আচ্ছা আচ্ছা, পাঁচটা থেকেই আসবে স্যার, প্রতিটা আসবে, আপনার লিনিয়ারও আসবে, এক্সাক্টও আসবে, হোমোজিনিয়াস আসবে, তারপরে আপনার ভ্যারিয়েবলও আসবে, তারপরে হলো আপনার ফরমেশন আসবে, অর্ডার আর ডিগ্রিও আসবে, ইভেন এক্সাক্ট ইকুয়েশন মানে করার মধ্যেও আসবে, লিনিয়ার চেনার মধ্যেও আসবে, মানে ছোট ছোট কোশ্চেন তিনটা, ছোট ছোট কোশ্চেন তিনটা, এই তিনটা আমি আপনাদেরকে খুব ভালো মতো কালকে প্র্যাকটিস করাবো, যাতে ওই তিনটার মার্কস আপনার কারো আউট না হয়। ম্যাডাম একটা সেটে কয়টা ম্যাথ থাকবে বলছিলাম ম্যাম, কোন শীট থেকে কত কত মার্কসের মতো আসতে পারে এটা যদি একটু বলতেন, আমাদের শীট তো পাঁচটা, এটা এটা স্যার হচ্ছে আমি বলতে পারছি না কোন শীট থেকে কত মার্কস আসতে পারবে, তবে প্রতি মানে আমাদের একটা শীট থেকে ফুল মার্কস পাবো, হ্যাঁ এক শীট থেকে ফুল মার্কস, যদি এরকম হইতো যারা একটু উইক আছে তাদের জন্য হয়তো দুইটা শীট মানে মার্ক করে দিলেন যে তোমরা চার পাস করো, আমি তো বললাম লিনিয়ার লিনিয়ার আর এক্সাক্ট অবশ্যই করেন, লিনিয়ার এক্সাক্ট অবশ্যই করেন, পাস মার্কস চলে আসবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। আর একটু কথা হচ্ছে, সেটা আমাদের কি আপনি কোনো সাজেশন দিবেন না, অঙ্ক বা কিছু কম বেশ করে দিবেন না, মানে কোনো সাজেশন নাই স্যার, আমি শুধু নিয়ম শিখবেন, শুধু নিয়ম শিখবেন, আর আপনার হচ্ছে দুইটা হুবহু ম্যাথ থাকবে, হুবহু ম্যাথ বলতে এর জায়গায় বি থাকতে পারে, কিন্তু হচ্ছে দুইটা হুবহু ম্যাথ থাকবে, দুইটা হুবহু ম্যাথ বলতে দুইটা সেট হুবহু থাকবে, সেইখানে আপনার মানে চারটা সেটের থেকে যে কোনো ইয়ে থেকে হুবহু ম্যাথ থাকবে, এটা তো আপনার হোমওয়ার্ক এবং হচ্ছে এক্সাম্পল মিলায়। ম্যাম ওই যে প্রমাণটা দিবেন, আমি চাই না আপনারা কেউ কপি করেন, হ্যাঁ বলেন ম্যাম, প্রমাণটা যে দিবেন ম্যাম ওখানে যদি আমরা ফুল মানে কাছাকাছি যাইতে পারি ম্যাম তাহলে কি আমাদেরকে ফুল মার্কস কনসিডার করা হবে, না স্যার প্রমাণটা ওই প্রমাণের লাইনে আসতে হবে, আমি তো আপনাকে একটা কথা বললামই যে ওই যে যাওয়ার আগে সোজা দেখবেন, আমাদের দুই লাইনও লাগে আর ফুল মার্কস দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ, কালকে আবার কথা হবে, কোন কোশ্চেন পাঁচবার করছেন একটু কনসিডার করিয়েন ওর দিকে, কালকে কথা হবে, কালকে আমরা চার পাঁচ দেখার পরে আমরা হচ্ছে কিছু আমি আপনাদের জন্য একটা ইয়া রেডি করছি, আরেকটা রেডি করছি বলতে আপনাদেরকে কিছু ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল যেগুলো আপনার পরীক্ষার সময় হেল্প হতে পারে ওগুলা জেনারেল কিছু মানে যেটা আপনার মাথায় রাখতেই হবে এরকম কিছু প্র্যাকটিস করব, মানে ধরেন ম্যাম আমাদের একটু ইম্পর্টেন্ট সূত্রগুলো একটু সেপারেট, হ্যাঁ হ্যাঁ ওই সূত্রের কথাই বলতেছি, যে সূত্রগুলো আপনার হচ্ছে খুবই হেল্পফুল ওগুলোকে আমি আলাদা করে কয়েকটা আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো, যাতে আপনাদের সূত্র মনে নাই জন্য করতে পারি না এরকম যেন না হয়,
ম্যাম এই সেকশনের সবাইকে কি এই লিংকে আসতে বলবো? না না আমি এটা ক্লোজ করে দিয়ে দিচ্ছি, কারণ অনেক ছাত্র বুঝতে পারে না, যায় না তখন সমস্যা হয়ে যায়। আমি আমি এটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমাদের তো সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সময় 4 মিনিট পার হয়ে গেছে। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।